সুপ্রদর্শক দিনাজপুর জেলার বিরল থানার ট্যাগরা গ্রামে আবারও আমরা কিন্তু আপনাদেরকে যে প্যাকেজ নিয়ে হাজির হলাম, ষাঁড় গরুর প্যাকেজ। আপনারা জানেন যে মমিনুল ভাইয়ের এই ষাঁড় গরুর প্যাকেজের কিন্তু প্রচুর চাহিদা, এবং সেই চাহিদার কথা বিবেচনা করেই কিন্তু আমরা আপনাদেরকে আজ এখানে নিয়ে এসেছি। মমিনুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কী প্যাকেজ নিব ভাই? ছয়টা ষাঁড় গরু, আজকে বড় বড় গরু আর কি, ছয়টা ষাঁড় গরু। আচ্ছা, আমরা প্রথম দিকে দেখি, এই যে এই ষাঁড়টা, এইগুলো তো আগর। হ্যাঁ, আগর, সবে আগর, একটাও দাঁতাল নেই। একটাও দাঁতাল নাই, এলে আগামী কুরবানির জন্য তৈরি হবে। হ্যাঁ, এটা মনে করেন 17-18 মাস বয়স হবে। এইটা? হ্যাঁ, এটা ওজনে হবে 90 কেজি মাংস। 90 কেজি হবে? হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, এই গরুটা হাটে কি ধরনের দাম আছে? এই গরুটা হাটে মনে করেন এই 57-58 হাজার টাকা দাম হবে। এটা 57-58 হাজার টাকা দাম হবে? হ্যাঁ। না, গরুটার সাইজ দেখে মনে হচ্ছে যে এটা 57-58 হাজার টাকা হবে। এটা এটা মনে করেন এটা সাইওয়াল জাত আছে। হ্যাঁ, এটা বড় আছে, এটা এটাও ভালো, খুব উঁচা লম্বা, হাত পাও মোটা। হুম। তারপরে এটা হলো ক্রস, এটা ওইরকম দাম হবে, মানে সবই 55-এর উপরে। আচ্ছা, তো এইটা মানে টোটাল হলো 6টা গরু। আচ্ছা, মিলামিশা 6টা গরু। দর্শক, নির্ধারণ আপনারা করবেন যে 48,500 টাকায় এই যে মমিনুল ভাই কিন্তু এই প্যাকেজটা দিচ্ছে। এই যে দেখুন, এই দুটো গরু দেখুন, এই দুটো বড়, তারপরে এই ক্রসটাও কিন্তু বড়, এটাও বড়, এটাও বড়, খালি এই দুটা গরু ছোট, একটু ছোট সাইজ। এগুলো তো খায় ভালো, মানে এইগুলি যারা নিবে, মানে এগুলো তো খুব তাড়াতাড়ি, এখন তো বারণ তো বয়স এগুলা। আসলে দর্শক, আমরা আসলে স্বল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান তাদের জন্য মূলত এই প্যাকেজগুলির আয়োজন করা হয়। আর এই প্যাকেজগুলির গরুগুলি আপনারা দেখছেন, এগুলো কিন্তু গড়ে কিন্তু ফেলা হয়েছে। কোনটা কত দাম? আমি সিঙ্গেলের দাম বলে দিবা পারি। হ্যাঁ, সিঙ্গেলে হলে আমি সিঙ্গেলে দেবো। এই এই গরুটা দিয়ে আছে না? হ্যাঁ, এটা আমি 55,000 টাকায় দিয়ে দেবো। এইটা এইটা 55? আচ্ছা, এটা নিলে এটা পড়বে আপনার 54,000 টাকা। এটা এইটা? যেটা চাইবে সেটাই দিব। কাটে কাটে নিলে তো আসলে লস। হ্যাঁ, যেটা চাইবে সেটাই দিব। একসাথে নিলেই তো লাভ, কাটে কাটে দিলে তো আসলে লস। মনে করেন আমার, আমি ওই তোর একসাথে গরে দাম একদম 48,500 টাকা করে হলে আমি দিয়ে দেবো। গরু আসবে, দেখবে, যদি ভালো লাগলে নিবে, না লাগলে নাই নিবে।
আমি তো মনে করেন 55 গরু আমি 8.5 চলে দিই, 54 গরু 8.5 চলে দিয়েছি খালি এই দুটার কারণে। হ্যাঁ, এত তো আমার মনে করেন ইলা গরু এই তিনটা গরু তো 50 এর ওইদিকে, আমার কি না আমার কি না, আমি খালি এই দুটার কারণে আর কি দামটা 50 হয়ে গেছে। আচ্ছা, খালি এই দুইটার কারণে গরুর দামগুলি 48.5 করে, কারণ এইগুলি কিন্তু সবই 50-এর ওই পারের গরু। এই যে দর্শক আপনারা দেখছেন, আর এগুলো কিন্তু অনেক তেজি গরু। হাটাই দেখতে চায়, এই দেখো দেখো উঁচু আর লম্বা যেই দিকে যাবো না, এগুলো কিন্তু আসলে অনেক একটু বড় সাইজের গরু। আচ্ছা মইনুল ভাই, আপনার কাছে তো অনেকে আসে, এই যে হাটে গরু কিনতে আসে। কালকে আজকে সকালে আমি 5টা গরু দিলাম, আজকে সকালে। আচ্ছা, উনি নেতে থাকে কুয়েতে, আমার ভিডিওতে আমি গরু দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমি গরু ভিডিওতে দেখেছি, দেখার পরে উনাকে আমি 5টা গরু দিছি, উনি লোক পাঠিয়ে দিয়েছিল। আমি বলছি বলে আপনার যদি পছন্দ হয় আপনি নেবেন, না হলে নাই। হ্যাঁ, না কথা ইনশাল্লাহ কথা এটা কথা এটা মামা আমার কথা গরু ভালো কিনছে। আচ্ছা, গরু আমি সকালে 7টার সময় আমি আর কি রওনা দিছে, গুলো নেত্রকোনায় চলে যাবে। নেত্রকোনা? আচ্ছা, সকাল 7টায় মানে কুয়েত থেকে একদম অনলাইনের মাধ্যমে গরু টাকা আমার পরশু দিনে ব্যাংকে লাগাই দিছিল, টাকা উঠেছি। হ্যাঁ, উনাকে কইছি বলে আপনি লোক পাঠাই দেন, একটা রাখাল দিলে তো এখন 3-4 হাজার টাকা নিবে। আপনি যদি একটা লোক পাঠিয়ে দিতেন তাহলে এই টাকাটা আপনি বাঁচিয়ে দিতেন, যাওয়ার সময় তো ওনার ভাড়া লাগবে না, আসার খালি যা ভাড়াটা। হ্যাঁ, তো উনি কথা তাহলে ঠিক আছে আমি লোক পাঠিয়ে দিছি, উনি লোক পাঠিয়ে দিতে আজকে আমি সকালে গরু দিয়ে দিছি। আজকে সকালে গরু দিয়ে দিচ্ছি, সকালে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা শুনছেন যে মমিনুল ভাই বলছে যে আসে পছন্দ করে তারপরে গরুগুলিকে নেবেন, আর গরুগুলির সাইজগুলি আপনারা দেখছেন, আমরা কিন্তু গরুগুলির সাইজগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবারে আমরা একটু শুনবো মনুল ভাইকে, যে মনুল ভাই এই প্যাকেজটা যারা নিবে আপনার সাথে একটু যোগাযোগের মোবাইল নাম্বারটা বলবেন। 01-72-33-45-459। আরেকবার বলবেন, 01-72-33-45-459। আচ্ছা মমিনুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক আপনারা শুনলেন, একদম স্বল্প দামে যারা প্যাকেজ চায় তাদের জন্যই, যে আর কিছু বলবেন? হ্যাঁ, আর একটা কথা কি, ঢাকা আসলে আমি গরু কিনে দিছিলাম উনাকে, 2টা গরু কিনে দিছিলাম, উনার ফার্মে ফ্রিজিয়াম গরু আছে, পাচ্ছি ওখানে পাচ্ছি বকনা আর কি, ফ্রিজিয়াম 1 নম্বর গরু। উনি আমাকে কালকে মোবাইল করেছিল, কয়েছে মনুল ভাই এই গরুগুলা যদি আমি বেচি দিই, হ্যাঁ তাহলে আমি আপনার এখানে যাব, আপনি যখন প্যাকেজ দিয়েন প্যাকেজে একটু বলিয়ে দিন আর আমার নাম্বারটা দিয়েন, প্যাকেজে বজেল নাম্বারটা ভাষায় দিয়েন, আমাকে মোবাইল করবে। আর আমি মনে করেন যে আমাদের এলাকা গরু না দেখে তো আসলে এইভাবে নাম্বার দেওয়া যায় না, উনি আর কি বলছে, তো কথা দিদি নাম্বারটা দিলে তা আমাকে মোবাইল করলে আমি এইখান থেকে আর কি গরু দিতাম। আচ্ছা, সেইটা পরের কথা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে অসংখ্য। ঢাকা আসলে আছে দর্শক, এর আগে 2টা গরু কিনে দিছিলাম। আচ্ছা আচ্ছা, তো দর্শক ভালো থাকবেন সবাই।